হ্যালো বন্ধুরা, আমি চিরঞ্জিত আর তোমরা দেখছো নর্থ বেঙ্গল টাইম। তোমাদের সকলেরই একটা প্রশ্ন বর্তমানে রয়েছে, সে প্রশ্নটি হলো কলেজের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো এই প্রশ্নটা নিয়ে তোমাদের কিন্তু একটা ছোট্ট তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ হবে তা জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ। সূত্র মারফত জানা গেছে, সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। তবে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেরকম এখনও কিন্তু কোনো রকম নোটিফিকেশন বার করেনি সরকার। তবে সাধারণত প্রতি বছরে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের 10 থেকে 15 দিনের মধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি তাদের নোটিফিকেশন বার করে আবেদন করার জন্য এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল 1 মাসের মধ্যেই কিন্তু আবেদন করার প্রক্রিয়া চালু করা হয়। অর্থাৎ তোমাদের যদি মে মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে রেজাল্ট পাবলিশ করা হয়, জুন জুলাইয়ে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইনফরমেশনটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।